Assalamualaikum everyone. কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ওয়ার্কশপের একটা ব্লগ সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে। এই তো একটু পরে মুনজেরিন শহীদ আসবেন আমাদের ইউনিভার্সিটিতে। সেটার জন্যই প্রিপারেশন নেওয়া হচ্ছিল। আমি ভলেন্টিয়ার ছিলাম, শাড়ি পরেছি, তো কাজও করছিলাম। কাজের মাঝে মাঝে টুকটাক ছবি ভিডিওসও মেক করছিলাম, ক্লিপস নিচ্ছিলাম ব্লগের জন্য, নিজেরও ভিডিও করছিলাম। এখানে সবাই রেজিস্ট্রেশন করা শুরু করেছিল। এরপর আর কিছুক্ষণের মধ্যেই মুনজেরিন শহীদ চলে আসবে, এই জন্য সবাই লাইন করে ওনার জন্য ওয়েট করছিলেন। এরপর উনি চলে আসার পর ফ্লাওয়ার্স দিয়ে ওনাকে ওয়েলকাম করা হয়। তবে সো ওয়ার্কশপ স্টার্ট হয়ে যায়। সো ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার স্টুডেন্টস বেশি, থার্ড ইয়ার স্টুডেন্টস বেশি। একদম ফার্স্ট ডে তোমাদের সাথে, তো ছোটবেলা থেকে আমি অঙ্ক একদম পারতাম না। এন্ড উই অল নো যে অঙ্ক এমন একটা সাবজেক্ট যেটা না পারলে আরো অনেক কিছু, ইন জেনারেল ফার্স্ট টাইম আই আমার লাইফে একটা জাস্ট একটা জিনিসে ভালো করে একটা ইম্প্যাক্ট আনা যায়, ওই ইম্প্যাক্টটা এই করে দিই যে কোনো কিছু ভালো না হইলো একটা জিনিসে ভালো করছি এন্ড ওইটা দিয়ে আমার একটা ইম্প্যাক্ট আছে। আর এখন মনে আছে যে আমি সাড়ে নটা টাকা দিয়ে কিছু করছিলাম, ভেরি গেসেস কি বসলাম তাই শিখলাম। দেন ওয়ার্কশপে অনেকগুলো সেগমেন্টস হয়। এই সেগমেন্টে যেমন সবাই এক্সাম দিচ্ছিল পার্টিসিপেন্টসরা, পার্টিসিপেন্টসদের মধ্যে কয়েকজনকে গিফটও দেওয়া হয়েছিল। দেন মুনজেরিন শহীদকে রেজিস্টার স্যার ক্রেস্ট দিয়ে দিচ্ছিলেন। You guys to have the highest energy possible. ঠিক আছে, সেটা আমরা বলছি, সেটা শুরু এখানে। ঠিক আছে, সো সেটা শুরু এখানে। আমার সাথে একটু প্র্যাকটিস করো তো, ফার্স্ট টাইম সেটা শুরু। এইভাবে গ্রুপ সেলফি তোলার পর উনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মেয়ের সাথে সুন্দর করে খুব সেলফি তুলেছিলেন। এরপর প্রোগ্রাম শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করি, দেন আমরা ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাই। আজকের আমার ব্লগটা এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।